হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই বেশ ভালো আছে। পৃথিবীতে প্রত্যেক মানুষ কিছু না কিছু করতে চায়, প্রত্যেক মানুষ চায় তার লাইফে একটা ভালো অবস্থানে যেতে, প্রত্যেক মানুষ চায় তার ড্রিমটাকে ফুলফিল করতে, কিন্তু কতজন পারে সেই ড্রিমটাকে ফুলফিল করতে? আর তার সবচাইতে বড় কারণ হচ্ছে মানুষ কি বলবে সেটা নিয়ে চিন্তা করা। আপনি যখন কোনো একটা জিনিস শুরু করবেন তখনই কী হয়, প্রথম চিন্তায় আসে যে মানুষ কি বলবে। প্রথমত এটা আমার ক্ষেত্রে হতো, আমি যখন প্রথমে ভিডিও বানানো স্টার্ট করি তখন আমার নিজের মনে আসতো যে মানুষ কি বলবে, মানুষ শুনে যদি সেটাকে খারাপ বলে মানুষ এটা রিয়াকশন কী দিবে। সো এটা নিয়ে অনেকদিন আমি কনফিউশনে ছিলাম, অ্যান্ড দেন ফাইনালি আমি ভিডিও স্টার্ট করে ফেলেছি। এখন প্রতিদিন ইনশাল্লাহ ভিডিও বানাচ্ছি, ভিডিও আপলোড করছি। এখন আর সেই বইটা অতটা কাজ না করলেও এখনও কিন্তু আমার মনে মনে অনেক সময় কাজ করে যে মানুষ কি বলবে, এই টপিক নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, মানুষের রিয়াকশনটা কী হবে। সো পৃথিবীতে প্রত্যেক মানুষ লাইফে কিছু না কিছু করতে চায়, কিন্তু সবচেয়ে বড় কারণ হচ্ছে মানুষ কি বলবে সেটা নিয়ে চিন্তা করা। বলা হয় না যে সবচেয়ে বড় রোগ কী যে বলবে লোক? সো মানুষ আপনাকে বলবে, আপনি একটা ভালো কাজ করুন মানুষ আপনাকে বলবে, একটা খারাপ কাজ করুন মানুষও আপনাকে বলবে। সো ভালো এবং খারাপ কাজের মধ্যে ডিফারেন্স কিন্তু অনেকটাই। যখনই আপনার মনে হবে যে কাস্টমার করা উচিত, অবশ্যই করে ফেলুন সেই কাজটা। প্রথমে যখন আপনি কাজটা শুরু করবেন তখন হয়তো আপনাকে প্রফেশনাল মনে হবে না, কিন্তু আস্তে আস্তে আপনি কাজটা শুরু করুন, আপনাকে আরও এগোতে হবে। যখনই আপনার মনে হবে যে কাজটা করা উচিত তখনই সেই কাজটা করে ফেলুন, এটার জন্য দেরি করবেন না। কারণ ফেসবুক একদিনে সৃষ্টি হয়নি, গুগল একদিনে তৈরি হয়নি, এই পৃথিবীতে যত জিনিস দেখছেন সেগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি, সেগুলো অনেক চেষ্টার ফলাফল। এবং আপনি যখন কাজটা শুরু করবেন মানুষ আপনাকে নিয়ে বলবে, এটা চিন্তা করলে আপনি লাইফে কিছুই করতে পারবেন না। যদি আপনার মনে হয় যে কাজটা করা উচিত কাজটা করে ফেলুন, প্রথমে হয়তো আপনাকে প্রফেশনাল মনে হবে না, কিন্তু যখনই আপনি কাজটা করবেন তখন দেখবেন আস্তে আস্তে আপনাকে নিজেকে আরও বেটার পজিশনে নিয়ে যেতে পারবেন। এবং ভিডিও বানানো যখন যদি আপনি শুরু করতে চান, যেমন আমি প্রথমে যখন ভিডিও বানাতাম অনেক সময় আমার কী হতো, ভয় পেতাম, কিংবা অনেক সময় আমার অনেকবার এক ভিডিওকে বানানো লাগতো, বিভিন্ন সমস্যা হতো বা আমার কথা বলতে একটু প্রবলেম হতো। এখন অবশ্য হয়, বাট কী হয় এখন ওই জিনিসটাকে আস্তে আস্তে আমি ওভারকাম করে ফেলছি। যখনই আমার কোনো সমস্যা হয় আমি সেটাকে আগে ঠিক করার চেষ্টা করছি এবং ভিডিও বানাচ্ছি। সো ভিডিও বানানো যখন আমি বানাই এখন, তখন কিন্তু সেই চেষ্টাটা আমার এই ভিডিওতে দেখা যায়, কারণ আমি নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করছি। সো আপনি যে কোনো কিছুই করেন, লাইফের যে কোনোই কিছু করেন না কেন, মানুষ আপনাকে বলবে। সো মানুষ বলবে এটা ভেবে আপনি চিন্তা করবেন না যে মানুষ আমাকে বলবে আমি তাহলে এটা করতে পারবো না। সো অনেক মানুষ আপনাকে বলবে যে এটা দিয়ে কী হবে, লাইফে কিছু করতে পারবে না, এগুলো সব সেলিব্রিটিরা করে। সো আপনি একটা জিনিসই মাথায় রাখবেন যে ওই ব্যক্তিগুলো আপনার মতো এরকম জিনিস করতে পারবে না বলেই এরা বলছে যে আপনি এগুলো কী করছেন। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড আপনার লাইফে যা কিছু করতে চান তাই আজকে থেকে শুরু করে ফেলুন। এখন এই ভিডিওটাকে স্টপ করুন এবং আপনার কাজে নেমে পড়ুন। উইশ ইউ এ ভেরি ভেরি বেস্ট অফ লাক।